বৃদ্ধি না করে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। তো প্রথমে প্রথমে আমরা দেখো যে গত ক্লাসে আমি লাস্টে যে স্লাইডটা পড়াইছিলাম, একদম লাস্টে লাস্টে যে টপিকটা আমি পড়াইছিলাম সেই টপিকটা আমি একটু রিভিউ করব। যে প্রথমে দেখো এখানে আমরা এই টপিকটা পড়াইছিলাম, লাস্টে আমরা এরকম এরকম একটা প্রাইমারি কয়েল আর একটা সেকেন্ডারি কয়েল এখানে আমরা নিয়েছিলাম। দেখো আমরা প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল আমরা এটা লিখেছিলাম। তো লাস্ট যে টপিকটা আমাদের ছিল, দেখো লাস্ট যে টপিকটা আমাদের ছিল সেই টপিকটা ছিল এরকম যে পারস্পরিক আবেশ অথবা মিউচুয়াল ইন্ডাকশন। যে লাস্টের টপিকটা ছিল আমাদের এরকম যে এই ফাই ইকুয়ালস হলো এম আই, এটা আমরা লাস্টে মানে দেখেছিলাম যে ফাই ইকুয়ালস এম আই। তো এখানে হলো এই এমটাকে আমরা বলছিলাম যে পারস্পরিক আবেশ গুণাঙ্ক অথবা মিউচুয়াল ইন্ডাকটেন্স। তো আমরা এখানে দেখো লাস্টে আমরা এই টপিকটা আমরা এই এতদূর পর্যন্ত পড়েছিলাম। তো এই টপিকের পর থেকে আমরা আজকের ক্লাসটা শুরু করব। তো এখানে একটু লক্ষ্য করো যে আমাদের যে এই পারস্পরিক আবেশ অথবা মিউচুয়াল ইন্ডাকশন, তো এক্ষেত্রে আমরা যে সার্কিটটা আমরা অলরেডি কনসিডার করছি সেই সার্কিটটার আবার হেল্প নিব। তো আমরা প্রথমেই বলেছি যে এটা হলো প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। আর প্রাইমারি কয়েলে দেখো এখানে যদি তড়িৎ প্রবাহ আমরা চেঞ্জ করি, দেখো প্রাইমারি কয়েলে যদি তড়িৎ প্রবাহ আমরা চেঞ্জ করি তাহলেই কিন্তু এখানে ফ্লাক্স চেঞ্জ হবে, আর এই ফ্লাক্স চেঞ্জের যে ইফেক্টটা সেটা কিন্তু সেকেন্ডারি কয়েলে মানে ইন্ডিউসড হবে, আর এই সেকেন্ডারি কয়েলেও সেমভাবে ফ্লাক্স চেঞ্জ হবে। আর তোমরা জানো যে কোনো একটা কয়েল অথবা ক্লোজড একটা লুপে যদি ফ্লাক্স চেঞ্জ হয় তাহলে কিন্তু এই ক্লোজ লুপটাতে ইলেকট্রিসিটি ইন্ডিউস হবে অথবা ইলেকট্রোমোটিভ ফোর্স ইন্ডিউস হবে। তো এখন দেখো এই একটা কয়েলের সাপেক্ষে আরেকটা কয়েলের এই ইফেক্টটা, সেহেতু এই ইফেক্টটাকে আমরা পারস্পরিক আবেশ অথবা মিউচুয়াল ইন্ডাকশন বলি। তো এখানে দেখো আমরা মিউচুয়াল ইন্ডাকশনের যে মানে ফর্মুলাটা অলরেডি দেখছি যে ফাই ইকুয়াল, দেখো ফ্লাক্স চেঞ্জ ফাই ইকুয়াল হলো এম আই। তো এখানে হলো আইটা মানে ফাইটা দিয়ে আমরা ফ্লাক্সের চেঞ্জটা বোঝাচ্ছি, এমটা হলো মিউচুয়াল ইন্ডাকটেন্স অথবা পারস্পরিক আবেশ গুণাঙ্ক, আর আইটা হলো তড়িৎ প্রবাহ মানে তড়িৎ প্রবাহের পরিবর্তনে বলতে পারো যে এই সার্কিটে আমরা কি পরিমাণ তড়িৎ প্রবাহ চেঞ্জ করতেছি সেটা। আচ্ছা এরপর দেখো আমরা ফ্যারাডের যে সেকেন্ড লটা, দেখো ফ্যারাডের সেকেন্ড ল থেকে আমরা অলরেডি একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম, আমরা ফার্স্ট ল সেকেন্ড ল আমরা দুটোই পড়েছিলাম। তো সেক্ষেত্রে ফ্যারাডের সেকেন্ড ল থেকে আমরা যেই ইকুয়েশনটা অথবা যেই ফর্মুলাটা আমরা পেয়েছি, তো সেই ফর্মুলাটা আমরা একটু দেখি। দেখো এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স, দেখো ইন্ডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স ইকুয়ালস মাইনাস ডিডিটি অফ ফাই। দেখো এখানে, দেখো এখানে তোমরা অলরেডি দেখতেছো এখানে যে ইকুয়ালস মাইনাস ডিডিটি অফ ফাই। তো এটা আমরা ফ্যারাডের সেকেন্ড ল থেকে আমরা জানি। তো এখানেও দেখো এই ফাইটা কিন্তু ফ্লাক্স, দেখো এখানে ফাইটা ফাই যেটা আছে সেটা কিন্তু অবশ্যই ফ্লাক্স। তো এখন এখানেও দেখো আমরা ফাইয়ের ভ্যালু কিন্তু ফাইয়ের একটা ফর্মুলা কিন্তু অলরেডি পেয়ে গেছি। দেখো এখানে এই ফাই ইকুয়ালস এম আই, তো আমরা এই ফর্মুলাটা যদি আমরা এখানে সেট করে দেই, দেখো এখানে দেখো ডিডিটি অফ ফাই, দেখো এখানে যে ডিডিটি অফ ফাই এটা কিন্তু হলো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, এটা দেখো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। তার মানে দেখো যে উইথ রেসপেক্ট টু টাইম ফ্লাক্স কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাই কিন্তু এই টার্মটা দিয়ে আমরা মেজার করতেছি। ওকে, তো এখন আমরা এই ফাইয়ের জায়গায় যদি আমরা এই ফাই ইকুয়ালস এম আই এই ইকুয়েশনটা যদি আমরা সেট করে দিই তাহলে দেখো কি হবে, দেখো এই ই ইকুয়ালস ইন্ডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স ই ইকুয়ালস মাইনাস ডিডিটি অফ এম আই। দেখো মাইনাস ডিডিটি অফ এম আই, দেখো এখানে ফাইয়ের জায়গায় আমরা শুধুমাত্র এম আইটা বসায় মানে সেট করে দিলাম। আর তোমরা সবাই জানো যে যারা ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশন ম্যাথমেটিক্সে করেছে অলরেডি, তোমরা জানো যে এই ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশনের সময় যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। তো আমরা যেহেতু বলেছি যে এই এমটা হলো একটা কনস্ট্যান্ট টার্ম, এমটা হলো একটা কনস্ট্যান্ট, তো যে কোনো একটা ফিক্সড একটা কয়েলের জন্য এম এর ভ্যালু ফিক্সড থাকে। তো সেক্ষেত্রে দেখো এমটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে এমটাকে আমরা এই ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসতে পারি, দেখো এই যে এভাবে ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা পেলাম, দেখো এখান থেকে যে ই ইকুয়ালস মাইনাস এম ডিডিটি অফ আই, দেখো ই ইকুয়ালস মাইনাস এম ডিডিটি অফ আই, তো এই এটা আমি বক্স করে রাখলাম। তো বক্স মানে হলো তোমার এই ফর্মুলাটা মনে রাখতে হবে, আর এই ফর্মুলাটা দিয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করব, নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ করব। তো এটা আসলে সবাইকে মনে রাখতে হবে যে মিউচুয়াল ইন্ডাকটেন্সের কারণে যে এই সেকেন্ডারি কয়েলে যে মানে ইলেকট্রোমোটিভ ফোর্সটা ইন্ডিউস হবে অথবা যে তড়িৎচালক বলটা আবিষ্ট হবে সেই তড়িৎচালক বল আবিষ্ট তড়িৎচালক বলের ভ্যালু হলো দেখো ই ইকুয়ালস মাইনাস এম ডিডিটি অফ আই। দেখো এখানে আরেকটা টার্ম দেখো যে ডিডিটি অফ আই, দেখো ডিডিটি অফ আই, দেখো এখানে যে টার্মটা আছে ডিডিটি অফ আই, এই টার্মটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, দেখো
সো এই টার্মটা দিয়ে দেখো যে ডিডিটি অফ আই এই টার্মটা দিয়ে দেখো এখানে যেহেতু এই এই মানে তড়িৎ প্রবাহকে টাইমের সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে ডিফারেন্সিয়েট করা হচ্ছে দেখো তড়িৎ প্রবাহকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হচ্ছে তাহলে আমরা এটা বলতে পারি রেট অফ চেঞ্জ অফ ইলেকট্রিসিটি অথবা কারেন্ট দেখো রেট অফ চেঞ্জ অফ ইলেকট্রিসিটি অফ মানে কারেন্ট তার মানে কি তড়িৎ প্রবাহের মানে পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার তো এটাকে আমরা বলবো দেখো রেট অফ চেঞ্জ অফ কারেন্ট অথবা রেট অফ চেঞ্জ অফ ইলেকট্রিসিটি বলতে পারো তো এখানে দেখো এই ফর্মুলাটা মনে রাখতে হবে তো আমরা এখান থেকে দেখো যে এটা আমরা লিখে দিতে পারি যে ডিডিটি অফ দেখো ডিডিটি অফ আই এটা হলো নির্দিষ্ট সময়ে মুখ্যমণ্ডলের তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার দেখো রেট অফ চেঞ্জ অফ দেখো রেট অফ চেঞ্জ অফ দেখো এই রেট অফ চেঞ্জ অফ কারেন্ট এটা কোন একটা নির্দিষ্ট টাইমে এটা কতটুকু চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটাই আসলে বোঝায় যে ডিডিটি অফ আই তো আশা করি সবাই এটা বুঝতে পারছো তো আমরা এই এই স্লাইডটা যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যাঁ এই স্লাইডে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সবাই হ্যাঁ সবাই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমাদের ভিডিও আর সাউন্ড কোয়ালিটিটা সবাই ঠিক বুঝতে পারতেছে কিনা সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো তো আমরা এটা একটু বোঝার সুবিধার জন্য আমরা এই স্ক্রিনটাকে দেখাবো তোমরা ইচ্ছা করলে এটা স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো আমাকে একটু কমেন্ট করে জানাবা যে সবাই তোমরা ভিডিও আর সাউন্ড কোয়ালিটিটা ভালোভাবে বুঝতে পারছো কিনা আর এই স্লাইডে যদি কারো কোনো কোশ্চেন থাকে দেখো এই স্লাইডে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন আমাকে করতে পারো সমস্যা নাই যে আমরা এই কোশ্চেন কমেন্টগুলো আমরা দেখি আচ্ছা যদি যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো আর যদি এই স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় তাহলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো আমরা আবার আমাদের এই পরের স্লাইডে চলে যাই দেখো আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই তো সেক্ষেত্রে দেখো আমরা এই পারস্পরিক আবেশ যেটা আমরা শিখলাম এই পারস্পরিক আবেশের মধ্যে আমরা এম একটা কনস্ট্যান্ট ব্যবহার করছি দেখো যেখানে আমরা এই এম একটা কনস্ট্যান্ট ব্যবহার করছি তো এই এমটা আসলে কি সেটা সম্পর্কে আমরা একটু এখন বিস্তারিত শিখব যে এমটা অ্যাকচুয়ালি কি দেখো এখানে যদি আমরা দেখো যে এই এই ফর্মুলাটা যদি আমরা শুধুমাত্র ভ্যালুর জন্য ব্যবহার করি মানের জন্য ব্যবহার করি তখন কিন্তু এই মাইনাস সাইনটা আর দেওয়ার প্রয়োজন হবে না তোমরা এটা অলরেডি জানো যে এই চ্যাপ্টারের প্রথম দিকেই আমি যখন লেঞ্জের সূত্র পড়াইছি তখন অলরেডি সেখানে মানে ডিটেলস এক্সপ্লেন করা হয়েছে যে এই মাইনাস সাইনটা আসলে কেন হয় তো এটার আমি একটু শর্টকাটে রিভিউ করি যে আসলে এই ফ্লাক্সের পরিবর্তনের কারণে দেখো যে কোনো একটা কয়েলে ফ্লাক্সের পরিবর্তনের কারণে ওই কয়েলটাতে যে ইলেকট্রোমোটিভ ফোর্স ইন্ডিউস হয় অথবা যে তড়িৎ প্রবাহটা ইন্ডিউসড হবে তো সেই তড়িৎ প্রবাহটা ওর সৃষ্টির কারণকে বাধা দিবে তার মানে কি ও যে কারণে সৃষ্টি হলো ওই কারণ ওই কজটাকে অপোজ করবে অথবা বাধা দিবে আর যেহেতু বাধা দিচ্ছে অথবা অপোজ করতেছে তাহলে সেই তো আমরা এখানে এই মাইনাস সাইনটা ইউজ করছি তো আমরা শুধু যদি ভ্যালু কনসিডার করার জন্য মানে চিন্তা করি শুধু অনলি ভ্যালু কনসিডার করব যে প্লাস মাইনাস আমরা চিন্তা করব না তাহলে ভ্যালুর জন্য কিন্তু আমরা এটা লিখতে পারি দেখো যে অনলি ফর ভ্যালু যে ইন্ডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্সের ইকুয়েশন দেখো আমরা এই মাইনাসটাকে অমিট করে দিলাম দেখো মাইনাসটাকে আমরা অমিট করে দিলাম তো এটা জাস্ট ইকুয়াল দেখো ই ইকুয়ালস এম ডিডিটি অফ আই তো এটা শুধুমাত্র ভ্যালুর জন্য এটা তোমার মনে রাখবা শুধু মানের জন্য তো এখন দেখো যদি আমরা এখন আমরা দেখো যে এই এমটা আসলে কি যে আমরা যেখানে কনস্ট্যান্ট বললাম যে মিউচুয়াল ইন্ডাকটেন্স বললাম অথবা পারস্পরিক আবেশ গুণাঙ্ক বললাম এই ক্যাপিটাল এমটাকে তো এমটা আসলে অ্যাকচুয়ালি কি মিন করে সেটা আমরা একটু দেখবো হ্যাঁ এমটা কি মিন করে হ্যাঁ ইফতি খাইরুল বলছে হ্যাঁ অল ক্লিয়ার হ্যাঁ ইফতি খাইরুল তারপরে ইবনে সিনা তানজিনা বলছে হ্যাঁ ভিডিও আর সাউন্ড ক্লিয়ার আছে আচ্ছা সবাইকে ধন্যবাদ হ্যাঁ সবাইকে ধন্যবাদ এ কমেন্ট করার জন্য আমাদের সাথে থাকার জন্য আর তোমরা এই ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের মানে প্রোফাইলে শেয়ার করে দাও যেন তোমাদের ফ্রেন্ডরা সবাই এটা দেখতে পারে আর এই ক্লাসটা থেকে যেন সবাই উপকৃত হতে পারে সেই জন্য সবার সাথে তোমরা এটা শেয়ার করে দাও তোমাদের প্রোফাইলে শেয়ার করে দাও তাহলে সবাই একসাথে ক্লাসটা এনজয় করতে পারবে আর সবাই একসাথে ক্লাসটা থেকে উপকৃত হতে পারবে আশা করি তো এখন দেখো তো আমাদের উদ্দেশ্য এখন এই এমটা আসলে কি এমটা আমরা সম্পর্কে একটু জানবো তো এমটা কি দেখো যদি আমরা এই পাশের এই টার্মটা দেখো এই টার্মটা যেমন ডিডিটি অফ আই এই ডিডিটি অফ আই এটাকে যদি আমরা ওয়ান কনসিডার করি যেমন ইউনিটি মানে ইউনিট কনসিডার করি ওয়ান কনসিডার করি তাহলে দেখো এই পুরো টার্মটা যদি ওয়ান হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি কিন্তু দেখো ইলেকট্রোমোটিভ ফোর্স এটা ইকুয়ালস এম হয়ে যাবে দেখো ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা ইন্ডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা আবিষ্ট তড়িৎচালক বল যেটা সেটা আবিষ্ট তড়িৎচালক বল কি সেটা আমরা অ্যাকচুয়ালি ভালোভাবে জানি তো সেক্ষেত্রে দেখো যে এই টার্মটা দেখো এই টার্মটা তখন ওয়ান মানে এই এই টার্মটা যখন ওয়ান হয়ে যাবে তখন এই ইলেকট্রোমোটিভ ফোর্স এটা ইকুয়ালস কিন্তু
এই তোমার এই এম এর ইকুয়াল হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো যে আমরা দেখো এখানে যদি এটা সেট করি যে ডিডিটি অফ আই, দেখো ডিডিটি অফ আই এটা যদি হলো 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়, যেমন তোমরা জানো তড়িৎ প্রবাহের যে ইউনিটটা সেই তড়িৎ প্রবাহের ইউনিটটা হলো অ্যাম্পিয়ার, আর টাইমের যে ইউনিটটা সেটা হলো টাইমের ইউনিট হলো সেকেন্ড। তাহলে উপরে যেহেতু তড়িৎ প্রবাহ আর নিচে যেহেতু টাইম, তাহলে এটার ইউনিটটা হবে অ্যাম্পিয়ার পার সেকেন্ড। দেখো অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তো এই ডিডিটি অফ আই এটা ইকুয়াল যদি আমরা 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড কনসিডার করি, দেখো 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড কনসিডার করি, তো সেক্ষেত্রে দেখো যে সেক্ষেত্রে দেখো এই ই ইকুয়ালস কিন্তু এম হয়ে যাচ্ছে। দেখো ই ইকুয়ালস ইনডিউস ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা কিন্তু এম হয়ে যাচ্ছে, ইকুয়ালস হয়ে যাচ্ছে। তো এখন আমরা দেখো একটা এই ডিসিশন নিতে পারি। তাহলে দেখো যে এখন যে ডিসিশনটা নিতে পারি সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। যে দেখো একটু লক্ষ্য করো যে কোনো মুখ্য কুণ্ডলিতে, দেখো এটা হলো প্রাইমারি কয়েল, যে কোনো একটা মুখ্য কুণ্ডলিতে যে এটা এটা এই মানে এটা হলো আমাদের প্রাইমারি কয়েল, তো কোনো মুখ্য কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের একক পরিবর্তন হলে, দেখো এখানে তড়িৎ প্রবাহ যেহেতু আমরা একক পরিবর্তন চিন্তা করছি, তাহলে দেখো কোনো মুখ্য কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ একক হারে পরিবর্তন হলে গৌণ কুণ্ডলিতে যে আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হয় তাকে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে। দেখো এই এই ইটা কিন্তু গৌণ কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বল, দেখো ইটা হলো গৌণ কুণ্ডলী অথবা সেকেন্ডারি কয়েলে আবিষ্ট তড়িৎচালক বল এটা। তো সেক্ষেত্রে দেখো যে এই এই মানে প্রাইমারি কয়েলে যদি প্রতি সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার করে তড়িৎ প্রবাহ চেঞ্জ হয়, সেক্ষেত্রে দেখো সেকেন্ডারি কয়েলে, দেখো সেক্ষেত্রে সেকেন্ডারি কয়েলে তোমার যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা আবিষ্ট হবে অথবা ইনডিউসড হবে সেই ইলেকট্রোমোটিভ ফোর্সটাই অ্যাকচুয়ালি হলো এম, অথবা মিউচুয়াল ইন্ডাকটেন্স বলতে পারো। তো আমরা যদি ইংলিশে বলি তাহলে দেখো যে হোয়েন কারেন্ট চেঞ্জেস ইন দ্য প্রাইমারি কয়েল অ্যাট দ্য রেট অফ 1 ইউনিট পার সেকেন্ড, দেখো এই কথাটা ইম্পর্টেন্ট, যেহেতু আমরা এখানে 1 ইউনিট পার সেকেন্ড চিন্তা করছি, দেখো 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তাহলে আমরা বললাম দেখো কয়েল অ্যাট দ্য রেট অফ 1 ইউনিট পার সেকেন্ড দেন দ্য ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেটেড ইন দ্য সেকেন্ডারি কয়েল ইজ কল্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে এটা কিন্তু তোমাদের যে এক্সামে আসতে পারে, দেখো এটা কিন্তু এক্সামে আসতে পারে যে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা আসলে কি, তো তোমরা এটা মানে সরাসরি লিখে দিতে পারো যে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা আসলে অ্যাকচুয়ালি কি হবে। তাহলে আশা করি সবাই এটা বুঝতে পারছো যে মিউচুয়াল ইন্ডাকটেন্স কি। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কোশ্চেন করতে পারো, যে এই স্লাইডটাতে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারো। আর আমরা অলরেডি স্ক্রিনটা দেখাইছি, তোমরা এই স্লাইড স্ক্রিনশটও নিতে পারো, হ্যাঁ স্ক্রিনশটটাও নিতে পারো। আচ্ছা এরপর দেখো আমরা যদি নেক্সট নেক্সট মানে স্লাইডে চলে যাই, তো এখানে দেখো আমরা সেম আগের মতো দেখো যে সার্কিটটা আমরা চিন্তা করছি সেই সার্কিটটা আমরা কনসিডার করলাম। তো এক্ষেত্রে দেখো যে আমরা এই এখানে দেখো এই ফর্মেটটা অলরেডি আমরা জানি যে এই ফর্মেটটা এতক্ষণ আমরা শিখলাম। তো এখন দেখো এখানে যে এই ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস ইলেকট্রোমোটিভ ফোর্স এটা আসলে ইউনিটটা কি হবে সেটা আমরা এখান থেকে এই ফর্মুলা থেকে বের করতে পারবো। দেখো যে এখানে দেখো পারস্পরিক আবেশ গুণাঙ্কের এসআই একক হলো হেনরি, যেমন এম যেটা আমরা দেখলাম যে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, এম যেটা দেখলাম পারস্পরিক আবেশ গুণাঙ্ক, সেই পারস্পরিক আবেশ গুণাঙ্কের যে এককটা এসআই এককটা সেটা অ্যাকচুয়ালি হেনরি। দেখো দ্য এসআই ইউনিট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স ইজ হেনরি, এটা মনে রাখতে হবে যে এই এম এর যে ইউনিটটা, এম এর যে এককটা সেই এককটা হলো হেনরি, ঠিক আছে এটা মনে রাখতে হবে সবাইকে। ওকে তো এখন দেখো যে এই হেনরিটা আসলে কি জিনিস সেটা আমরা আরেকটু দেখব। দেখো এই হেনরিটা কি, যেমন ধরো যে এখানে যেমন আমি বললাম যে কোনো একটি কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক 2 হেনরি বলতে কি বোঝায়, দেখো কোনো একটা দেখো কোনো একটা কুণ্ডলীর যে কোনো একটা কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক, যেমন কোনো একটি কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক 2 হেনরি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ এ কয়েল ইজ 2 হেনরি, হোয়াট ডাস ইট মিন, এটা আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়, তো সেটা আমরা এখন দেখব যে এটা কি বোঝায়। তো এখন একটু খেয়াল করো যে আমরা যেহেতু দেখো এখানে যে রেট অফ চেঞ্জ অফ যে কারেন্ট, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট এটা কিন্তু আমরা যে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড কনসিডার করছিলাম, 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তার মানে দেখো যে এই সেকেন্ডারি কয়েলটার ইন্ডাকটেন্স হলো 2 হেনরি পার মানে 2 হেনরি, এটা বলতে আসলে বোঝায় যদি আমরা প্রাইমারি কয়েলে, দেখো যদি আমরা প্রাইমারি কয়েলের যে কারেন্টটা অথবা ইলেকট্রিসিটিটা পার সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার করে চেঞ্জ করি, চেঞ্জ মানে কিন্তু দেখো আমরা 0 থেকে 1 অ্যাম্পিয়ার ইনক্রিজ করতে পারি, অথবা যদি আগের থেকে 1 অ্যাম্পিয়ার থাকে তাহলে ওখান থেকে ডিক্রিজ করে 0 করতে পারি, তার মানে চেঞ্জ মানে কিন্তু আসলে যে মানে সবসময় যে ইনক্রিজ করতে হবে সেটা না, তাহলে চেঞ্জ মানে হলো ইনক্রিজও করা যাবে অথবা ডিক্রিজও করা যাবে। তো আমাদের শুধুমাত্র চেঞ্জটা 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হলেই হবে, যেমন 0 থেকে যদি আমরা 1-এ যাই, 1 অ্যাম্পিয়ারে যাই, তখনই কিন্তু চেঞ্জটা 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, আর যদি আমরা 1 থেকে যদি আমরা 0-তে আসি
তো তখন সেক্ষেত্রেও কিন্তু চেঞ্জটা 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। আর তোমরা জানো যে চেঞ্জ বের করতে হলে অবশ্যই লার্জ নাম্বার থেকে স্মল নাম্বারটা সাবট্রাক্ট করতে হয়, আর চেঞ্জটা অলওয়েজ পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে এখন একটু লক্ষ্য করো যে এখান থেকে দেখো, তো এখানে দেখো যে এই মানে এই কয়েলটার সেকেন্ডারি কয়েলটার মিউচুয়াল ইন্ডাকটেন্স হলো 2 হেনরি। এটার মিনিং হলো যদি আমরা প্রাইমারি কয়েলের যে ইলেকট্রিসিটিটা সেই ইলেকট্রিসিটি যদি আমরা পার সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার করে চেঞ্জ করি, তাহলে এখানে যে ফ্লাক্সের পরিবর্তন হবে, ফ্লাক্সের যে চেঞ্জ হবে, এই ফ্লাক্সের চেঞ্জের কারণে সেকেন্ডারি কয়েলে 2 ভোল্ট ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হবে। 2 ভোল্ট ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হবে, যেমন এটা যেহেতু 2 হেনরি, যদি 3 হেনরি থাকো তাহলে 3 ভোল্ট ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হতো, যদি 4 হেনরি থাকতো তাহলে 4 ভোল্ট মানে ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হতো, এখানে সেম ভাবে 1 থাকলে 1 ভোল্ট ইনডিউস হতো। তো এরকম ভাবে যেভাবে থাকুক না কেন সেটা ওরকম করে আসবে। তো এখন তাহলে আমরা এটা একটু দেখে নিই, দেখো যে আমরা স্ক্রিনটা একটু দেখাই, যে দেখো যে কোনো গৌণকুণ্ডলী, দেখো যে গৌণকুণ্ডলী অথবা সেকেন্ডারি কয়েল হলো এটা, যে কোনো গৌণকুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক 2 হেনরি বলতে বোঝায় যে মুখ্য কুণ্ডলীতে, দেখো মুখ্য কুণ্ডলীতে মানে প্রাইমারি কয়েলে যদি আমরা 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহ পরিবর্তন, দেখো পরিবর্তন কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, পরিবর্তন ঘটালে গৌণকুণ্ডলীতে 2 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে এখানে 2 থাকলে 2 ভোল্ট হবে, দেখো এখানে 2 থাকলে 2 ভোল্ট, অথবা দেখো 3 থাকলে 3 ভোল্ট হবে। তো আশা করি এটা সবাই, হ্যাঁ আশা করি সবাই এটা বুঝছো। যে আবার যদি আমরা ইংলিশে বলি যে মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ এ কয়েল, কয়েল মানে হলো সেকেন্ডারি কয়েলের মিউচুয়াল ইন্ডাকটেন্সটা, সেজন্য আমরা ব্র্যাকেটে সেকেন্ডারি কয়েল লিখে দিছি। তো ইজ 2 হেনরি মিন্স ইফ দ্য কারেন্ট ফ্লো চেঞ্জেস অ্যাট এ রেট, দেখো অ্যাট এ রেট 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড ইন দ্য প্রাইমারি কয়েল, তার মানে প্রাইমারি কয়েলে যদি কারেন্ট মানে চেঞ্জটা যদি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়, তাহলে এই সেকেন্ডারি কয়েলে 2 ভোল্ট ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হবে। ঠিক আছে, তো তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো, আর যদি এটা যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করতে পারো, যে আমরা হ্যাঁ কমেন্টগুলো অবশ্যই দেখব। ঠিক আছে, তো আশা করি সবাই এটা বুঝতে পারছো, আর যদি কেউ যদি না বোঝো তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করতে পারো, হ্যাঁ আমরা কমেন্টগুলো সব দেখব। হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে অনেকে, হ্যাঁ অনেকে অনেকে হ্যাঁ কমেন্ট করতেছে। আচ্ছা আমি মানে যে স্টুডেন্টগুলো, যে আমাদের যে স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখছে দেখছে, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ক্লাসটা দিয়ে মনোযোগ দেওয়ার জন্য, আর কমেন্ট সেকশনে কোনো অপ্রাসঙ্গিক যে কথাগুলো সেই কথাগুলো আমরা মানে কথাগুলো থেকে বিরত থাকবো। কারণ আমরা এখানে যে ক্লাসটা করতে আসছি, ক্যামেরা ঠিক করেন, ক্যামেরা এখানে আমরা যে ক্লাসটা করতে আসছি এটা আসলে অ্যাকচুয়ালি সবার আমাদের একটু উপকারের জন্য অথবা সবার ভালোর জন্যই। এখন তুমি যদি কেউ যদি কমেন্ট সেকশনে কোনো অপ্রাসঙ্গিক কথা বলো, তখন তখন কিন্তু আসলে এটার কনসেন্ট্রেশনটা ওদিকে চলে যাবে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে কোনো অপ্রাসঙ্গিক যেন কথা আমরা অথবা কমেন্ট যদি আমরা না করি। ঠিক আছে, ওকে, তো এরপরে দেখো আমরা এটা আসলে সবাই বুঝছি। তো এখন এই টাইপের যে কোশ্চেনটা, এটা কিন্তু আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনে বি নাম্বার কোশ্চেন থাকতে পারে, যে 2 নাম্বার কোশ্চেনে থাকতে পারে, মানে 2 মার্কের জন্য। তো এই কোশ্চেনটা আসলে সবাই বুঝছো আশা করি। তো এরপরে দেখো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, দেখো এই দিক পরিবর্তী প্রবাহ অথবা অল্টারনেটিং কারেন্ট, দেখো দিক পরিবর্তী প্রবাহ অথবা অল্টারনেটিং কারেন্ট, এটা বলতে আসলে আমরা কি বুঝি, যে আমরা বাসাবাড়িতে যে কারেন্টটা আমরা ব্যবহার করি রেসিডেন্সিয়াল এরিয়াতে, সেটা আসলে অ্যাকচুয়ালি মেইন যে কারেন্ট সাপ্লাইটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, তো এটাকে আমরা শর্টকাটে এসি বলতে পারি। তো অল্টারনেটিং কারেন্টটাকে যদি আমরা একটু গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে চাই, হ্যাঁ গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে দেখো এখানে আমি একটা গ্রাফ ড্র করলাম, এটা হলো হরাইজন্টাল এক্সিস, এই হরাইজন্টাল এক্সিস অথবা অনুভূমিক অক্ষ। তো এটাকে আমরা টাইম রিপ্রেজেন্ট করলাম, এদিকে আমরা টাইম রিপ্রেজেন্ট করলাম স্মল টি দিয়ে টাইম রিপ্রেজেন্ট করলাম, আর ভার্টিক্যাল এক্সিস দেখো অ্যালং ভার্টিক্যাল এক্সিস, এদিকে আমরা ইলেকট্রিসিটি অথবা কারেন্ট রিপ্রেজেন্ট করতে পারবো, অর এই মানে ভোল্টেজ রিপ্রেজেন্ট করতে পারবো, অথবা ইলেকট্রোমোটিভ ফোর্স রিপ্রেজেন্ট করতে পারবো। তো এখান থেকে যে কোনো একটা রিপ্রেজেন্ট করবো, ওই জন্য আমি মাঝখানে অর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যে এইদিকে তুমি হয় শুধুমাত্র কারেন্ট দিবা, না হলে শুধুমাত্র ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা ভোল্টেজ দিবা। তো এইভাবে যদি আমরা সেট করি, তাহলে আমাদের যে অল্টারনেটিং যে কারেন্টটা, সে অল্টারনেটিং কারেন্টটা অ্যাকচুয়ালি এরকম একটা সাইন ওয়েভের মতো। তোমরা যারা ম্যাথমেটিক্সে সাইন মানে ট্রিগোনোমেট্রির যে ফাংশনগুলো সেগুলো যারা পড়ছো, তারা সাইন ওয়েভের স্ট্রাকচারটা কি সেটা আসলে তোমরা ইজিলি বুঝতে পারবা, যে সাইন ওয়েভটা আসলে কীরকম। তো এরকম একটা সাইন ওয়েভ, তার মানে দেখো তুমি এই ফিগার থেকে দেখতে পাচ্ছ যে এই কারেন্ট অথবা ভোল্টেজ, দেখো কারেন্ট অথবা ভোল্টেজ অথবা ইলেকট্রোমোটিভ ফোর্স, দেখো কারেন্ট অথবা ভোল্টেজ অথবা ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা, সেটা কিন্তু টাইমের রেসপেক্টে দেখো চেঞ্জ হচ্ছে, দেখো টাইমের রেসপেক্টে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, যেমন কখনো ইনক্রিজ করতেছে আবার কখনো ডিক্রিজ করতেছে, এরকম ইনক্রিজ ডিক্রিজ এরকম করে যাচ্ছে। তো আমরা যদি এরকম করে দেখি, দেখো
যে এই মানে এভাবে যদি আমরা একটা মানে ডটেড লাইন দিয়ে দেখাই, তাহলে এই পাশের এই উপরের যে ভ্যালুগুলো, এই পিক পয়েন্টের যে ভ্যালুগুলো, এটা এটা এগুলো আবার ডাউনওয়ার্ডের মানে এই নেগেটিভ দিকের যে ভ্যালুগুলো, এগুলো এগুলো কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু। আর তোমরা জানো এটাগুলোকে অ্যাম্পলিটিউড অথবা বিস্তার বলে। তো ম্যাক্সিমাম যে ভ্যালুগুলো সেগুলো দেখো, এই পয়েন্টের যে ইলেকট্রিসিটি, দেখো ম্যাক্সিমাম পয়েন্টের যে ইলেকট্রিসিটি সেটাকে আমরা আই নট দিয়ে রিপ্রেজেন্ট করব, অথবা যদি এদিকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স দিই অথবা ভোল্টেজ দিই, তাহলে সেক্ষেত্রে আমরা এই ই নট দিয়ে রিপ্রেজেন্ট করব। তো আই নট অথবা ই নট, এটা যেটাই বলো না কেন, এটা হলো ম্যাক্সিমাম অথবা পিক ভ্যালু অথবা সর্বোচ্চ ভ্যালু অথবা তুমি শীর্ষমান বলতে পারো। তো অনেকগুলো নাম আছে, তো যে নামটা আসলে পরীক্ষায় আসবে অথবা যে নামটা তুমি ইউজ টু মানে ওই কমফোর্টেবল ফিল করো সেই নামটা ইউজ করতে পারো। তো এটাকে আমি বললাম যে এখানে হলো কারেন্ট প্রবাহের ম্যাক্সিমাম ভ্যালু। দেখো এখান থেকে যে এই যদি টাইম মানে টাইম পাস করে, তাহলে এই টাইমে কারেন্ট হলো এইটা, দেখো এই টাইমে কারেন্ট এটা এইটা। তো এই এই ভ্যালুটাকে আমরা ই নট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। অন্য যে কোনো টাইমে যে কারেন্টটা, দেখো এখান থেকে আমরা যদি টাইম চেঞ্জ করি তাহলে কারেন্টটা এখানে আসবে। তো অন্য যে কোনো টাইমের যে কারেন্টটা সেটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করলাম এটা। তো এটা দেখো অ্যাকচুয়ালি দেখো, আর নেগেটিভ দিকের যেগুলো সেগুলো হলো মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এখানে মাইনাস আই নট অথবা মাইনাস ই নট এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো এখন এই যে পাশের যে টার্মগুলো আমি দেখাচ্ছি, এগুলো রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য। দেখো রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য একটু মনে রাখতে হবে যে রেসিডেন্সিয়াল এরিয়ার ক্ষেত্রে আমরা দেখো যে ভোল্টেজটা ব্যবহার করি আমাদের বাসা বাড়িতে, যে মানে ইলেকট্রিসিটিটা ব্যবহার করি সেটা অ্যাকচুয়ালি হলো 220 ভোল্ট। দেখো পাশে আমি একটু আরএমএস লিখে রাখলাম, আরএমএস সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে ডিটেলস পড়বো যে এটা আসলে অ্যাকচুয়ালি রুট মিন স্কোয়ার ভ্যালু। তো আমরা যে 220 ভোল্টটা সেটা হলো আসলে আরএমএস ভ্যালু, আরএমএস সম্পর্কে আমরা নেক্সট ক্লাসগুলোতে ডিটেলস পড়বো। তো এরপর দেখো যে আমরা বাসা বাড়িতে যে মানে ইলেকট্রিসিটিটা ব্যবহার করি সেটার ফ্রিকোয়েন্সি, দেখো সেটার ফ্রিকোয়েন্সি হলো 50 হার্জ, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি 50 হার্জ। আর এখানে দেখো তোমরা জানো যে টাইম পিরিয়ডটা ফ্রিকোয়েন্সির ইনভার্ট অথবা অপোজিট, তাহলে দেখো এই টাইম পিরিয়ডটিকে জানি আমরা 1/T, তাহলে 1/T মানে 1/50 যদি দেই তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের 0.02 সেকেন্ড আসে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের বাসা বাড়িতে যে টাইম মানে এই মানে ইলেকট্রিসিটি আমরা ব্যবহার করতেছি সেটা অ্যাকচুয়ালি অল্টারনেটিং কারেন্ট। আর এই অল্টারনেটিং কারেন্ট দেখো এই ভ্যালুগুলো যে চেঞ্জ হচ্ছে, একটু খেয়াল করো যে এই ভ্যালুগুলো যে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জটা 0.02 সেকেন্ডের মধ্যে চেঞ্জ হচ্ছে। দেখো আপ ডাউন যেটা হচ্ছে সেটা 0.02 সেকেন্ডের মধ্যে চেঞ্জ হচ্ছে। তো সেই জন্যই কিন্তু আমরা এই চেঞ্জটা বুঝি না। যেমন দেখো ইলেকট্রিসিটি অথবা ভোল্টেজ যদি এরকম বাড়ে কমে, তাহলে লাইট এক সময় বেশি জ্বলার কথা, এক সময় কম জ্বলার কথা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা হয়, কিন্তু এটা এত ফাস্ট হয় যে আমরা এটাকে মানে বুঝি না। আমাদের তোমরা জানো ক্লাস 19 তোমরা অলরেডি শিখছো যে দর্শনের স্থায়িত্বকাল অথবা পারসিস্টেন্স টাইম অফ ভিশন এটা হলো 0.1 সেকেন্ড। তাহলে 0.1 সেকেন্ডের যে কেউ কিন্তু এটা কম, সেই জন্য এই যে চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝি না। তো আবার আমার দেখো যদি আমি ডাইরেক্ট কারেন্ট দেখাই, ডাইরেক্ট কারেন্ট অথবা ডিসি যেটা, দেখো এটা আমরা অল্টারনেটিং কারেন্ট দেখালাম আর ডাইরেক্ট কারেন্ট দেখাই, তো সেম এরকম যদি আমি একটা গ্রাফ ড্র করি, দেখো এইদিকে আমি টাইম সেট করলাম আবার এইদিকে সেমভাবে ইলেকট্রিসিটি অথবা ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা ভোল্টেজ সেট করলাম, তো সেক্ষেত্রে দেখো এই ডাইরেক্ট কারেন্টটা কিন্তু এরকম একদম সমান থাকবে। তার মানে টাইমের রেসপেক্টে এর তড়িৎ প্রবাহ অথবা ভোল্টেজ কোনোটাই কিন্তু চেঞ্জ হবে না। তো চেঞ্জ হবে না সেজন্য কিন্তু এটাকে সমপ্রবাহ বলে। দেখো সমপ্রবাহ তার মানে কি, সবসময় একই প্রবাহ থাকে। তো আশা করি সবাই বুঝতে পারছো আমাদের ক্লাসের।